কিছুক্ষণ পূর্বে, বেশ কয়েক ঘন্টা পূর্বে মুক্তি পেয়েছেন বাংলাদেশের লাখো মানুষের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের অসংখ্য জনগণের শ্রদ্ধা ভালোবাসার জায়গা, বিশেষভাবে ইসলামপন্থীদের ভালোবাসার জায়গা, তরুণের আইডল মাওলানা রফিকুল ইসলাম মাদানি কিছুক্ষণ পূর্বে তিনি মুক্তি পেয়েছেন এবং আমার সঙ্গে বেশ কিছুক্ষণ পূর্বে কথা হয়েছে। তিনি এখন বাসায় যাচ্ছেন, তার নেত্রকোনা যে বাসভবন আছে সেখানে তিনি যাচ্ছেন তার গ্রামের বাসায়। দেশ ও জাতির কাছে তিনি আমার মাধ্যমে দোয়া চেয়েছেন এবং জাতি যেন তার জন্য দোয়া, যে সকল মুসলিম উম্মা দেশের জনগণ তার মুক্তির জন্য দোয়া চেয়েছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা পোষণ করেছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে বিদ্যমান রাজনৈতিক সংকট একটি মহাসংকটে পরিণত হয়েছে। আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ এবং দেশের ডানপন্থী ইসলামিক যত রাজনৈতিক দল আছে তারা মাঠে সক্রিয় আছেন, বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছেন। মূলত বিষয় হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি যে স্টাইলে, যে নীতি আদর্শ নিয়ে রাজনীতি করবে বা করে যাচ্ছে, ইসলামপন্থীরা চাইলেই কিন্তু সেই অবস্থান নিয়ে বা সেইভাবে রাজনীতিটা করতে পারে না। আওয়ামী লীগের জন্য সম্ভব দেশের মানুষের উপর জুলুম করা, অত্যাচার করা, অগ্নিসংযোগ করা, বা এটি অন্য কোনো রাজনৈতিক দলের জন্য সম্ভব হতে পারে, কিন্তু ইসলামপন্থীদের জন্য কোনোভাবেই নাশকতা করা, কারো বাসায় হামলা করা, অগ্নিসংযোগ করা এবং অন্যায়ভাবে বিচার বহির্ভূত কাউকে হত্যা করা, এটি ইসলামপন্থীদের জন্য কখনই সম্ভব নয়। এই জন্য ইসলামী শক্তি, ইসলামী রাজনৈতিক সংগঠনের রাজনৈতিক নীতি আদর্শ কর্মপরিধি সম্পূর্ণই একটু অন্যদের থেকে একটু আলাদা হবে, এটাই স্বাভাবিক, সেটাই হচ্ছে। তবে দেশ এবং জাতিকে আমি সুসংবাদ দিতে চাই এবং দেশ এবং জাতিকে স্বপ্ন দেখাতে চাই যে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে যে গণজাগরণ ইসলামপন্থীরা রাজনৈতিক অঙ্গনে ফুটিয়ে তুলছে দেশ এবং বিদেশের জনগণ সেটা দেখছেন, জাতিকে নিয়ে যেই একটি শান্তি শৃঙ্খলার মানবতার রাজনীতি উপহার দেওয়ার যে স্বপ্ন দেখাচ্ছেন, ইনশাল্লাহ আমার বিশ্বাস সেটি খুব শীঘ্রই, ইনশাল্লাহ আমার বিশ্বাস সেটি খুব শীঘ্রই বাস্তবায়িত হতে যাচ্ছে এবং দেশ এবং জাতি অবশ্যই ইসলামপন্থীদের এবং ইসলামী শক্তিকেই যদি তারা মূল্যায়ন করে, ইনশাল্লাহ সেক্ষেত্রে ইসলামী শক্তির হাত ধরেই এই দেশ এবং জাতি না, মুক্তি পাবে। সেটা বুঝলাম। আপনি তো, আমি বললাম যে এই মুহূর্তে আপনাদের আসলে ইসলামপন্থী যে যারা রাজনীতি করছে তাদের আসলে রাজপথের আন্দোলনের কতটুকু ভূমিকা রয়েছে, কতটুকু সক্রিয়তা রয়েছে, এবং জনাব ইসলামী আন্দোলনের যে চেয়ারম্যান চরমোনাই পীর সাহেব যে ঘোষণা দিয়েছেন যে 7 দিনের মধ্যে যদি সরকার পদত্যাগ না করে তাহলে কঠোর আন্দোলনে যাবে, এটার বাস্তবতা আসলে কি, এই জায়গাটাকে একটু স্পষ্ট দেখুন, করবেন ছোট করে। জি ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতি আদর্শে রাজনীতি করে, দেশ এবং জাতির কল্যাণের জন্য রাজনীতি করে, মানবতার জন্য রাজনীতি করে। আমি পূর্বেই বলেছি যে ইসলামী যে কোনো রাজনৈতিক দল চাইলেই আওয়ামী লীগ বিএনপির মতো মাঠ পর্যায়ে কর্মসূচি দিতে পারে না, যেহেতু এখানে ইসলাম বলে একটি বিষয় আছে। বাকি যে ঘোষণাটি পীর সাহেব চরমোনাই দেশ এবং জনগণকে নিয়ে তিনি দিয়েছেন, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দিয়েছেন, ইনশাআল্লাহ দেখা যাক, যদি যে আলটিমেটাম তিনি দিয়েছেন সেই আলটিমেটামের মধ্যে যদি সরকার দাবি দাবা মেনে না নেয়, ইনশাআল্লাহ জাতি আশাহত হওয়ার কিছুই নেই, ইনশাআল্লাহ দেশ এবং জাতিকে নিয়ে এবং দেশের বিরোধী যত রাজনৈতিক সংগঠন আছে তাদেরকে নিয়ে একটি কার্যকরী পদক্ষেপ ইনশাআল্লাহ তিনি গ্রহণ করবেন। জাতি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই সহ ইসলামী সকল রাজনৈতিক দলের প্রতি জনগণ আস্থাশীল হতে পারে, জনগণ আস্থা রাখতে পারে। জি, আমি যে প্রসঙ্গটি সবচেয়ে বেশি আলোচনা করেছি এই পর্বে সেটি হলো যে আসলে আগুন সন্ত্রাস কারা করছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছে যে জামাত এবং বিএনপি তারা আগুন সন্ত্রাস করছে, তাদেরকে দেখলে আগুনে পুড়িয়ে মারতে হবে, যদি আগুন দিতে আসে হাত ভেঙে দিতে হবে। এবং তিনি বলেছেন যে বিএনপির আসলে শীর্ষ নেতা যিনি যাদের নির্দেশে, যার নির্দেশে এটা পাল এই ধরনের ঘটনাগুলো ঘটানো হচ্ছে তাকে দেশে এনে বিচারের বা শাস্তির আওতায় আনতে হবে। আপনার কাছে কি মনে হয় যে সারা বাংলাদেশে আগুন সন্ত্রাস চলছে, বাসে আগুন দেওয়া হচ্ছে, এগুলি কারা করছে বলে মনে করছেন? কারণ বিএনপির পক্ষ থেকে আবার সরকারকে দায় দেওয়া হচ্ছে বা সরকারকে অভিযুক্ত করা হচ্ছে এইসব ঘটনাগুলোর পেছনে, আপনি কি দেখছেন এই জায়গাটার, একটু ছোট্ট করে বলবেন। দেখুন, যেভাবেই হোক যেভাবেই হোক মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে বাংলাদেশের
রাষ্ট্রীয় অভিভাবক, যেভাবেই হোক তিনি এখন রাষ্ট্রীয় অভিভাবক। অভিভাবকের কথা আসলে অভিভাবকের মতোই হওয়া চাই। একজন অভিভাবক যদি দেশের সাধারণ অন্য অন্য একটা লোকাল পলিটিক্যাল ম্যানদের মতো যদি তিনি শব্দ চয়ন করেন, এটি অত্যন্ত দুঃখজনক বিষয়। আমার মনে হয় শব্দ চয়নের ক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যেভাবেই তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, আমার মনে হয় যে শব্দ চয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে আরো সচেতন হওয়া উচিত, এটা আমি মনে করি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, কারা অগ্নিসংযোগ করেছে সেটা তো বিচার বিভাগীয় তদন্তের বিষয়। বিচার বিভাগীয় এবং নিরপেক্ষ তদন্ত করুক, তখনই তো দেখা যায় যে আসলে কারা অগ্নিসংযোগ করেছে। আর এখন মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, কেউ চাইলেই যে কোনো অন্যায় করে অপরাধ করে পার পেয়ে যাবে, সেটা না, এটা কিন্তু স্বাভাবিকভাবে বোঝার কি সুযোগ সম্ভব রয়েছে নয়। কিনা, যেহেতু অবরোধের ডাক দিয়ে দিচ্ছে বিএনপি এবং জামাত, যেহেতু হরতাল পালন করছে বিএনপি এবং জামাত, সুতরাং বিএনপি জামাতই তো যৌক্তিকভাবে আগুন দেওয়ার কথা, সেভাবে ভাববার সুযোগ রয়েছে না? না, এটা যদি যারাই দাবি করছে বিএনপি জামাত অগ্নিসংযোগ করেছে, এই দাবি যারা করছে তাদের কাছে যদি কোনো প্রমাণ থাকে, সেটা তারা বিচার ব্যবস্থা নিতে পারে, বিচারিক ব্যবস্থা নিতে পারে। কিন্তু প্রমাণ ছাড়া তো তারা তাদের প্রতি কোনো ধরনের দায়ভার দিতে পারে না, বা তাদের প্রতি এর কোনো বিচার তারা করতে পারে না। আর আরেকটি বিষয় হচ্ছে, দেখেন সেদিন যে একটা ঘটনা ঘটলো 28 তারিখে, একজন পুলিশ সেখানে নিহত হলো, কিভাবে নিহত হয়েছে দেশ এবং দেশের জনগণ সেটি দেখেছে। দেখেন সেখানে পুলিশ নিহত হওয়ার পরে আমি আমার ফেসবুক ওয়ালে কিন্তু স্ট্যাটাস দিয়েছিলাম যে পুলিশ দেশের সম্পদ, পুলিশ দেশের জনগণের সম্পদ, পুলিশ রাষ্ট্রের সম্পদ। কিন্তু একটি প্রশ্ন হলো, দেশের প্রশাসন রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় এই সম্পদকে জনগণের মুখোমুখি কারা দাঁড় করিয়েছে এবং কেন দাঁড় করিয়েছে? তাদেরকেও তো বিচারের আওতায় আনা উচিত। পুলিশকে কেন জনগণের মুখোমুখি আজকে দাঁড় করানো হলো, এটা একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, একজন পুলিশ হত্যা হয়েছে, শুধু পুলিশ নয়, বাংলাদেশে যে কোনো একজন নাগরিক যদি বিচার বহির্ভূত হত্যার শিকার হয়, জুলুমের শিকার হয়, আমরা প্রতিবাদ করব। ইসলামপন্থী সকল রাজনৈতিক দল এবং ইসলামপন্থী অন্যান্য দলগুলো প্রতিবাদ করবে, মানবতার কথা বলবে। কিন্তু আমার একটা প্রশ্ন জাগে, যেভাবে মিডিয়ার ভাইয়েরা, গণমাধ্যম কর্মীরা এবং ইসলামপন্থী ব্যতীত অন্যান্য রাজনৈতিক দলগুলো, বাম সংগঠনগুলো যেভাবে একজন পুলিশের প্রতি মানবতা দেখিয়েছেন, আমরা মানবতা দেখিয়েছি, এখনো দেখাচ্ছি, ভবিষ্যতে দেখাবো। কিন্তু আমার প্রশ্ন হলো, 26 মার্চ যখন বাইতুল মোকাররমে, 26 মার্চ 2011 মোদি বিরোধী একটি আন্দোলন সাধারণ মুসল্লিরা করেছিল, সেখানে বাইতুল মোকাররমে রক্তাক্ত করা হলো, সেই ঘটনাকে কেন্দ্র করে হাটহাজারি মাদ্রাসার ছাত্ররা এবং হাটহাজারির স্থানীয় কিছু সাধারণ জনগণ সেখানে একটি মিছিল করলো, সেই মিছিলে 4-4টি লাশ সেখানে সরাসরি গুলি করে সেখানে হত্যা করা হলো। আমি জিজ্ঞেস করতে চাই, মানবতাবাদীরা সে সময় প্রতিবাদ করলেন না কেন? পুলিশ দেশের জনগণ, আমরা যে আমাদের যে সকল ভাইয়েরা 26 মার্চ 2021-এ হাটহাজারিতে শাহাদাত বরণ করেছে, তারাও তো দেশের জনগণ, এবং পরবর্তীতে যে 19 জন মানুষ ব্রাহ্মণবাড়ি এবং ঢাকা সহ শাহাদাত বরণ করলো, তারাও তো দেশের জনগণ। দেশের এক শ্রেণীর জনগণ জি, যখন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়, তখন আপনাদের মানবতার কথা বলতে মন চায় না? দেশের এক শ্রেণীর জনগণ যখন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়, না, আমরা তখন আপনারা আমরা সেখানে মানবতা, আমরা দেখতে আইন পাচ্ছি যে প্রয়োগ করতে আসলে পারেন না? এটা মনে হয় আজকে জামাত আমাকে এবং যেই জায়গায় জামাত এবং দাঁড়িয়ে বিএনপিকে বলতে এসে চাই। চূড়ান্তভাবে অভিযুক্ত করেই কথা বলা হচ্ছে।